এই মালিহা মেটা না যতই বোকাশোকা হোক না কেন অদ্ভুত চা বানায়। মানে চায় সিপ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা শব্দ আসার চেষ্টা করে, মানে আ উ উ আ ওয়া জোশ। খুব ভালো তো, আ উ উ আ ওয়া করে চা খাও, কে মানা করেছে? আমাকে শোনাতে হচ্ছে কেন সমস্ত কথা? না শব্দ করছি না, কারণ আমি মনে করছি যে শব্দ করলে তুমি ডিস্টার্ব ফিল করবা। ডিস্টার্ব ফিল করার জন্য মানুষকে মিনিমাম লেভেলে কাউন্ট করতে হয়, আমি তো সেই কাউন্ট তো করি না। যা খুশি তাই করো, আমার কিছু আসে যায় না। মানে এটা কিন্তু আমার জন্য অপমানজনক, অল্প না অনেক বড় ধরনের অপমান। আমি কিন্তু আমার নিজের অপমান বেশিক্ষণ সহ্য করতে পারি না। খুবই ভালো, তো সমস্ত কথা আমাকে কেন শোনানো হচ্ছে? কারণ আমি সত্যি সত্যি তোমাকে বাধ্য করবো আমাকে কাউন্ট করতে। কি এমন হয়েছে যে সবাই তোমার কথায় উঠবে বসবে চলবে? নিজেকে তো ইম্পর্টেন্স দেওয়ার কারণ নেই। কারণ আমার নাম পপলু। তো তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি অবুঝ, আমি সব বুঝি। শিয়াল দেখছো জীবনে? তুমি তো শিয়াল প্রজাতির নারী। কি শিয়াল প্রজাতির নারী? কি না জি, কথা কোনো শেষ হয় নাই। শিয়াল আছে না, শিয়াল শিয়ালের কাছে সব সময় আঙ্গুর ফল টক। কারণ কি, ও উপরে যেতে পারে না, আঙ্গুর ফল খাইতে পারে না, খাইতে পারে না, এই জন্য ওর কাছে টক। তুমি হলে সেই প্রজাতির একটা প্রাণী। মানে তুমি উপর উপরে বুঝতে পারতেছো না, কিন্তু আমি ভিতরটা জানি তো। ভিতরটা হচ্ছে তুমি আমার উপর ক্রাশ খেয়েছো। ছি না জি জি জি, কোনো মেয়ে মানুষ বিনা কারণে কোনো ছেলের মানে সাথে এত সময় নষ্ট করে? তো বুঝি তো, আমি বললেই তো হয় যে পছন্দ করো। এই কি মনে করো নিজেকে? দুনিয়া থেকে ছেলের অভাব পড়েছে যে আমার তোমার উপর ক্রাশ খেতে হবে? আস তুই মাথা গরম করো না, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করার অবশ্য ব্যবস্থা আমি নিয়ে এসেছি। হোয়াট ইজ দিস? এই যে শুধু হাত ছাড়া বলো, মাথাটা ঠান্ডা হতো। এই সুযোগটা মিস করলাম। যাই হোক, বাই দ্য ওয়ে চাটা খুব জঘন্য বানায়।